আমরা আছি এখন হলো আশরাফুল ইসলামের বাসায়, সে ক্লাস 7-এর ছাত্র। তো প্রকৃতি হিসেবে আমরা গ্রুপের পক্ষ থেকে কিছুদিন আগে বন্যার সময় আমরা কিছু গাছ, সিম, লাউ, মিষ্টি কুমড়া এই ধরনের কিছু সবজির বীজ দিয়েছিলাম। তো বন্যায় বেশ কয়েকবার নষ্ট হয়ে গিয়েছে, তো এর মধ্যেই সে আবার গাছগুলো তুলেছে। তো এখন দেখবো তার গাছের কি অবস্থা এবং সরজমিনে তার গাছ কতটুকু এগিয়েছে বা ফল এসেছে কিনা, ফল আসতে কতটুকু সেটা দেখতে এসেছি। তো চলুন কথা বলা যাক আশরাফুল ইসলামের সাথে। সালাম আলাইকুম। হ্যাঁ, তো আশরাফুল ইসলাম, তো তুমি আমাদের প্রকৃতি হিসেবে আমরা গ্রুপের পক্ষ থেকে কি কি গাছ পেয়েছো? লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, সিম গাছ, আচ্ছা, এছাড়া আর কি কি পেয়েছো? ফল গাছ পেয়েছো কোনো? পেয়ারা গাছ, পেয়ারা গাছ কোথায় একটু দেখাতে পারবে? এই যে যাক, বন্যার পরেও বন্যা এখানে পানি কতটুকু উঠছিল? ওই যে কালো কালোর নিচ পর্যন্ত না? আচ্ছা, তো এই পেয়ারা গাছটা না? এটা নতুন পাতা ছাড়তেছে। এরপরে এই যে এই এই মিষ্টি কুমড়ার বীজগুলো নাকি? আপনারা দেখতে পাচ্ছেন বেশ বেড়ে যাচ্ছে। তারপরে লাউ গাছ, লাউ গাছের বীজগুলো, এগুলো 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 আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের দেয়া অনুদানের লাউ গাছের বীজ বেশ বড় হয়ে গিয়েছে। পেয়ারা গাছ নতুন পাতা ছেড়েছে, নতুন পাতা ছেড়েছে পেয়ারা গাছের। মিষ্টি কুমড়া গাছের বেশ ভালো হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে। এখানে ছাই দিয়েছো কেন? ওই যে পোকা পোকার জন্য? পা সিম আর লাউ গাছে ছাই এই কারণ না? ও ভালোই তো, মিষ্টি কুমড়া গাছের ফুল তো অনেক উপরে উঠে গেছে। সিম ধরছে, সিম ধরছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন কি চমৎকার সিম ধরেছে। তো এটাই হচ্ছে সফলতা, যে আপনাদের সহযোগিতা পৌঁছে দিয়েছি ছাত্রদের কাছে। তারা তাদের বাঙির বাড়ির আঙিনায় বাড়ির পিছনে সুন্দর করে বুনেছে এবং সেখান থেকে ফল আসা শুরু করেছে। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়ারও ফুল চলে আসছে। এগুলো তো মিষ্টি কুমড়া তো নিচে দিয়ে দিও, আল্লাহ ওটা জানলা দিয়ে দিও, বুঝছো? আর ওই যে সিমও উপর পর্যন্ত চলে গেছে, বেশ সুন্দর। এটা কি বন্যায় মারা গেছে না? কি গাছ ছিল? আতা ফল গাছ ছিল। ও আচ্ছা, তো দেখতে পেলেন এই হচ্ছে আশরাফুল ইসলামের ছোট একটি সবজি বাগান, যেখানে আপনাদের সহযোগিতায় বীজগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এবং সে সুন্দরভাবে সেগুলোকে দেখভাল করছে। যদিও বন্যায় অনেক ক্ষতি হয়েছিল, তারপরও সে নিরাশ না, সুন্দর মতো বুনে সেগুলোকে যত্ন করছে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।